জনগণের আন্দোলনে বিত হয়ে জামাত ইসলামীর নিবন্ধনকে বাতিল করা হয়েছে। ইসলামীর নিবন্ধনে বাতিলে জামাত ইসলামী ভয় পায় না। দেশের 18 কোটি মানুষের হৃদয়ে আমাদের নিবন্ধন রয়েছে। জনগণের আন্দোলনে বিত হয়ে জামাত ইসলামীর নিবন্ধনকে বাতিল করা হয়েছে। ইসলামীর নিবন্ধনে বাতিলে জামাত ইসলামী ভয় পায় না। দেশের 18 কোটি মানুষের হৃদয়ে আমাদের নিবন্ধন রয়েছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে টোটাল বিশ্ববাসীকে গণতন্ত্রকামী মানুষকে অপেক্ষা করে তারা একটা প্রহসনের নির্বাচন করতে চায়। দেশের জনগণ তা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। আমি উপস্থিত জনগণের আন্দোলনে বিত হয়ে জামাত ইসলামীর নিবন্ধনকে বাতিল করা হয়েছে। ইসলামীর নিবন্ধনে বাতিলে জামাত ইসলামী ভয় পায় না। দেশের 18 কোটি মানুষের হৃদয়ে আমাদের নিবন্ধন রয়েছে। সত্তর আমির জামাতকে মুক্তি দিতে হবে। প্রহসনের নির্বাচনকে বন্ধ করতে হবে। অন্যতায় জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ সহ খড়কুটার মতো বেসে যেতে বাধ্য হবে। আন্দোলন সংগ্রামের সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহ অবৈধ নির্বাচন অবৈধ চোখ সেল অবৈধ নির্বাচন দেশবাসী আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই সরকার প্রহসনের নির্বাচনের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এই সরকারের নির্বাচন মানি না। নির্বাচনে এ দেশের জনগণ ভোট দিতে পারবে না। এ দেশের জনগণ এই নির্বাচন মেনে নিবে না। প্রহসনের নির্বাচনকে প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা এই নির্বাচনকে জনগণকে নিয়ে বয়কট করবো। জনগণের নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমার কাছে কি
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দেশবাসী আপনারা জানেন স্বাধীনতার 50 বছর পর সেই দক্ষিণের আয়োজিত অবরোধের সমর্থনে সংগ্রামী দেশবাসী বিরোধী দলীয় আন্দোলনের দুই দিন ব্যাপী কর্মসূচি চলছে এই কর্মসূচি সফল করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলার জনগণ আর কোন ষড়যন্ত্রের নির্বাচন মেনে নেবে না জনগণকে সাথে নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ আর কোন দুর্বাসন্তি দিয়ে কোন পায়তারা দিয়ে এ জাতিকে আর দমন করা যাবে না নির্যাতন নিষ্পেষণ জুলুমের শিকার হয়ে জাতি আজ হতাশাগ্রস্ত আমরা এই জুলুম সরকারের হাত থেকে বাংলার জনগণ মুক্তি চায় অত্যাচারিত এই বসতি বেগমের হাত থেকে বাঁচতে চায় সম্মিলিতভাবে কেয়ারটেকার অধীনে নির্বাচনের মাধ্যমে আমরা একটি স্বাধীন এবং সুস্থ সরকার গঠন করব যারা জনগণের কল্যাণ কামনা করে আমরা সম্মিলিতভাবে আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে আজকের সমাবেশের শক্তি ঘোষণা করি রাজপথেই অবস্থান করবো ইনশাআল্লাহ